হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। আজকের বিষয় আমি সরাসরি চলে যাই। ভালো ভালো প্রভুদের মুখে আপনারা শুনবেন যে আমাদের হিন্দু শাস্ত্রে কি করি আমরা। কোনো পরিচিত দেখলে, কোনো গুরুজন ব্যক্তিকে দেখলে পায়ে হাত দিয়ে প্রণাম করি, কোনো সমবয়সীকে দেখলে কি করি, হাত জোর করে প্রণাম করি, হরে কৃষ্ণ বা প্রণাম, তাই তো? এটাই আমাদের সনাতনী ধর্ম শেখায়। কাউরির সঙ্গে হাতে হাত দিয়ে হ্যান্ডশেক করবেন না, এটা সকলেই আজকাল করে, কিন্তু কাউরির সঙ্গে হাতে হাত দিয়ে হ্যান্ডশেক করা ঠিক নয়। এটা বিজ্ঞানসম্মতভাবে কি বলছে দেখুন, আমি যদি কাউরির হাতে হাত দিয়ে হ্যান্ডশেক করি তো তার হাতের মধ্যে যেসব জীবাণুগুলো থাকে আমার হাতের মধ্যেও চলে আসবে। হাতে হ্যান্ডশেক করতে গেলে দুটো হাত তো মিলাতে হবে, আর দেখুন হাত তুলে নমস্কার করলে তার হাতে হাত দিতে হবে না, আমার হাতের হাত থেকে গেল, তার হাতের হাতও থেকে গেল। আর আমাদের শাস্ত্র এটাই বোঝায়, গুরু ব্যক্তিকে দেখলে পুরুষরা সষ্টাম প্রণাম করবে এবং মহিলারা এইভাবে ঘুটনো গেড়ে প্রণাম করবে, আর মা বাবাকে পায়ে হাত দিয়ে প্রণাম করবে, আর সমবয়সীকে দেখলে জোড়হাত করে হরে কৃষ্ণ বা প্রণাম বলে প্রণাম করবে। আপনারা ঠাকুর ঘরে প্রণাম করবেন, মন্দিরে প্রণাম করবেন কেমন করে? কৃষ্ণ মন্দিরে গেলে প্রণাম করতে হবে। অনেকে দেখেছি কৃষ্ণ মন্দিরে গেলে ঠাকুরের সোজাসুজি মুখ করে প্রণাম করে, আর সোজা তার পাটা পিছনে থাকে। এটা করবেন না, এটা পাপ হয়ে যায়। আপনারা সাইড থেকে এমন করে প্রণাম করবেন, ঘুরে বাঁ ধারে ঠাকুর থাকবে আর পিছনে পা থাকবে। আপনারা জানবেন কৃষ্ণ মন্দিরের সামনে গরুর দেবতা থাকে, এই গরুর দেবতার পিছনে পা করলে গরুর দেবতা তখন রাগ করে, তাই আমাদের পাটা সোজাসুজি করা যায় না, ওইভাবে প্রণাম করতে নেই। মন্দিরে বা ঘরে কৃষ্ণ বিগ্রহ থাকলে, রাধা কৃষ্ণ মূর্তি থাকলে সেখানেও প্রণাম ওইভাবেই করতে হবে। বাঁ ধারে ঠাকুর থাকবে আর ডান ধারে গরুর দেবতা থাকবে, পিছনে পা থাকবে, এইভাবে প্রণাম করবেন। আমাদের হিন্দু সনাতনী শাস্ত্রে এটাই প্রণাম। আপনি সোজাসুজি প্রণাম করলে যারা জানে তারা হয়তো হাসবে বা আপনাকে বলবে যে এইভাবে প্রণাম করতে নেই, তখন আপনারা লজ্জা পাবেন। তো আমার ভিডিওটা দেখার পরে আপনারা শিখে নিন, তাহলে আর লজ্জা পাবেন না, আমি আগের থেকে বলে দিলাম, ভিডিওটা দেখতে থাকুন। তো প্রণাম এইভাবে করবেন, আর হ্যান্ডশেক কখনো করবেন না, হ্যান্ডশেক করা আমাদের ধর্মে নেই। আপনারা জোড়হাত করে বলুন হরে কৃষ্ণ বা বলুন নমস্কার, হাতে হাত দিয়ে নয়। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌড়।